হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শিয়ালদা থেকে সেক্টর ফাইভের মেট্রো জার্নি করব। চলো আজকে শুরু থেকে সব ভিডিওটা দেখো, আর কেমন লাগছে কমেন্ট করো, লাইক সাবস্ক্রাইব সব করো, সাথে থাকো বন্ধুরা। চলো দাঁড়া শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ যেতে মোটামুটি 20 মিনিট মতো সময় লাগতে পারে। যারা টিসিএস গীতবিতানে এক্সাম দিতে যাও, তারা এই রুটটি প্রেফার করতে পারো। তো চলো আমরা শিয়ালদা মেট্রো স্টেশনের ভিতরে প্রবেশ করি। চলো তাহলে টিকিট টিকিট নেই, এখানে ভেন্ডিং মেশিন আছে। তো বন্ধুরা, আমি এখন শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের টোকেন নিয়ে নিয়েছি, 20 টাকা ভাড়া। নিচে আহ
তো এখন শিয়ালদা থেকে সেক্টর 5 অবধি মেট্রো পরিষেবা চালু হয়েছে, এরপর এটা এক্সটেন্ড করে হাওড়া অবধি যাবে। নেক্সট স্টেশন হচ্ছে ফুলবাগান। পরবর্তী স্টেশন ফুলবাগান। দরজা ডান দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবে। Station, Bengal Chemical.
Central Park. Doors will open on the left.
Please mind the gap between the train and the platform.
Salt Lake Sector 5. ये गाड़ी आगे नहीं जाएगी. दरवाजे बाईं ओर खुलेंगे. कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें. कोलकाता मेट्रो में यात्रा करने के लिए धन्यवाद. कृपया अपना सामान साथ ले जाना न भूलें. परवर्ती स्टेशन सॉल्ट लेक सेक्टर 5. ए ट्रेन टी बैल्टिक स्टेशन दरजा बा दिखे खोला है. गाड़ी एवं प्लेटफॉर्म माझे दूरत्व ख्याल करते. कोलकाता मेट्रो से यात्रा करार जन्य আপনাকে ধন্যবাদ. মনে করে আপনার সব জিনিসপত্র নিয়ে রাখবেন. তারা এখানে নেমে কিছু রাখতে গেলে টিসিএস গিট অভিযান পৌঁছে যাবে. মোটামুটি 22 মিনিট লাগলো আজকে আসতে. যদি বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো. আর সবকটি ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করতে ভুলো না. একটু জানি শেষ হলো নেক্সট ব্লগের জন্য.